প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত ছিল বিধায় পদ্মা সেতুর পিডি হতে পেরেছি শফিকুল ইসলাম। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। মফস্বলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার ভিত্তি মজবুত ছিল বিধায় পদ্মা বহুমুখী সেতুর পিডি হতে পেরেছে। দেশের সর্ববৃহৎ আলোচিত পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম আজ বুধবার দুপুরে নিজের গ্রাম, যে প্রতিষ্ঠান থেকে শিক্ষার হাতে খড়ি হয়েছিল, সেই কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তিনি আরও বলেন, আগেকার সময়ে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ছিল না কোনো পাকা দালান আর বৈদ্যুতিক পাখা, তারপরও শিক্ষকরা আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, ক্লাসে পড়ালেই বাড়িতে গিয়ে বেশি কিছু পড়তে হয়নি, প্রাইভেট পড়া কি তা বুঝি নাই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এমনভাবে পড়াতেন, বাড়িতে গিয়ে হাতে লেখা ছাড়া বেশি কিছু পড়তে হয়নি। ওই সময়ে স্যারেরা নিঃস্বার্থভাবে ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দিয়েছেন, যার কারণে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি যেভাবে তৈরি করে দিয়েছেন তা নিয়ে উচ্চশিক্ষা লাভ করা সহজ হয়েছে। সেই মেধাবী ছাত্র যারা, তারাই দেশের জন্য কিছু করতে পেরেছে। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, আপনারাই দেশের শিক্ষার ভিত্তি তৈরির মূল কারিগর। তাই দেশে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে উপরের শিক্ষাও মজবুত হবে। তিনি আরো বলেন, এর মধ্যে প্রথম কাজটি আছে স্কুল। স্কুল যদি উন্নতি না হয় তাহলে অন্য কি উন্নতি হবে? এবং এটা উন্নতি মানে শিক্ষার মান বাড়াতে হবে। শিক্ষার মানের কোনো বিকল্প নাই। আমরা যারা এখান থেকে চলে গেছি, আমাদের আগে আর একটা ভালো বেদ ছিল, এই ইয়াদের মানে অনেক অনেক মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এক বেস থেকে হয়েছে না, ওনারাই হাইয়েস্ট, ওই ওই বেসটাই হাইয়েস্ট, সবচেয়ে ভালো বেদ ছিল ওনাদের। কয়েকজন ইঞ্জিনিয়ার ডাক্তার সব একটা বেশ থেকে হয়েছে, বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার এবং ডাক্তার এখান থেকে হয়েছে। কাজেই আমরা যদি ওইরকম কোনো বেশ তৈরি করতে পারি, এটাতে যা দরকার আমরা আশা করবো চেয়ারম্যান সাহেব এবং তিনি নতুন সুযোগ্য যে আমাদের ইয়া হয়েছেন, সভাপতি হয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা চেষ্টা করবো যতটুকু সহায়তা দরকার সেটা আমরা দিয়ে যাবো। আমরা আগেও বলেছি যে শিক্ষার জন্য যা দরকার আমরা করতে চেষ্টা করবো। কাজে আমাদের শিক্ষার মান বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। শোলাকান্দি স্কুলের ছাত্ররা একসময় গরিবপুর হাই স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো প্রায় সব ক্লাসেই, তো এখন নাই কেন? কাজে আমাদের এটা খুব ভালো লাগলো যে দুইজন আমাদের উপজেলায়, এটা অত্যন্ত তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা এদেরকে তৈরি করেছে। কাজে এটা খুব ভালো খবর। এটা প্রতি বছরই যদি আমরা এরকম করতে পারি তাহলে আমাদের গ্রামের ইনশাল্লাহ আবার যে আলোকিত একটা সময় ফিরে আসবে। মাঝখানে কিন্তু আমরা আলোকিত সময় ছিলাম না, মুজিব ভাইদের সময় যেই ইয়াটা ছিল, তার পরবর্তী পর্যায়ে তারা তিনজন ফার্স্ট ডিভিশন পেয়েছিল, তারপরে আমরা দুইজন পেয়েছিলাম, আস্তে আস্তে কমে গেল, তাই না? কাজে এটাকে বাড়ানোর জন্য সর্বাত্মক মানে গ্রামের যদি অভিভাবক তারা যদি সহায়তা না করে, আসলে শিক্ষকরা চাইলেও পারবে না। শিক্ষকদেরকে আমাদেরকে সবাই সহায়তা করতে হবে। জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আলী আশরাফ চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার বানু। বলেন, সোলার গর্ব, আমার খুব দেখার ইচ্ছে ছিল, স্যারের সাথে আমার ফোনে কথা হয়েছিল, আজকে আমি দেখে আমি খুবই তৃপ্ত, খুবই আনন্দিত, খুবই কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি যে স্যারের মতো একজন গুণী সাথে আমি বসতে পেরেছি, কথা বলতে পেরেছি। আসলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আপনারা আসলে খুবই ভাগ্যবান যে স্যারের মতো একজন ভালো মানুষ আপনাদের এখানে জন্মগ্রহণ করেছে। আপনাদের যখনই দরকার স্যার তখনই চলে আসে। আসলে এরকম ভালো মানুষ আল্লাহ যেন আমাদের বাংলাদেশে আরো জন্মগ্রহণ করে, তাহলে আমাদের বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন স্যারের সুস্বাস্থ্য কামনা করে এবং বাংলাদেশকে যেন স্যার আরো ভালো ভালো কাজ দিতে পারে। বাংলাদেশকে ভালো কাজ দিতে পারলেই তিতাস তথা সুল্লার আরো সম্মান বাড়ে, স্যারের সম্মানের সাথে সাথে আপনাদের গ্রামও কিন্তু আলোকিত হবে, আরো ভালো হবে। আসলে অনেক কিছু বলার ছিল, নামাজের সময় হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। কালকে আমাকে যখন ওই যে একজন স্যার বা ম্যাডাম বলেছে, আমি আর দেরি করি নাই যে স্যার আসবে, এবং জিয়ারকান্দি চেয়ারম্যান ও খুবই আন্তরিক, খুবই হেল্পফুল, এবং মানে কি বলবো, আমাদের মান্থলি মিটিং গুলাতে হয় দেখি বেশ প্রশংসিত হয় জিয়ারকান্দি যে ইউনিয়নের চেয়ারম্যান, যে মাসিক সমন্বয় সবাই উপজেলার যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়। বিভিন্ন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল মোল্লা জানান, আপনারা আজকে উপস্থিত আমাদের শোলাকান্দির সমস্ত সম্মানিত ব্যক্তি, আসসালামু আলাইকুম।
আমি নবনির্বাচিত সভাপতি আপনাদের দোয়ায় দায়িত্ব পেয়েছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি আপনাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যতটুকু সম্ভব আমার দ্বারা ইনশাল্লাহ উন্নতি হবে। আমি শুধু এই গ্রামের একটা ছোট এবং আপনাদের সন্তানের মতো আপনাদের সন্তানের মতন দেখবেন আমাকে, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার কাছে আপনারা বলবেন। ইনশাল্লাহ আমার যতটুকু তৌফিক আছে আমি ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। এই অত্র বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি এখানে ইনভলভ হয়েছি, যার কারণে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইনশাল্লাহ আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান মোহাম্মদ আলী হালাজ আলিয়া সাহেব চেয়ারম্যান আমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যার যার অনুপ্রেরণা আমি এখানে সভাপতির দায়িত্ব পেয়েছি। ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো সমস্যায় শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে যে কোনো সমস্যা আমি আছি, ইনশাল্লাহ আমার কাছে আপনারা যে কোনো কিছু ব্যাপারে আলোচনা করবেন। বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জহিরুল হক মোল্লা, উপবিভাগীয় প্রকৌশলী কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী জসিম উদ্দিন, কুমিল্লা টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজি, প্রকৌশলী মুজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক ওবায়দুল হক ভূঁয়া, নাগেরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাম্মদ আয়েশা সিদ্দিকা, উপজেলার শ্রেষ্ঠ সভাপতি আব্দুল খালেক ভূঁয়া, সমাজ ফারুক আহমেদ ভূঁয়া, নজরুল ইসলাম, শাহিন আহমেদ ভূঁয়া প্রমুখ। শাকিল ইসলামের তথ্য অভিরুচিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।